ইব্রাহিম, ভোটের ব্যাপারে এবার কি বুঝোস? আরে ভাই আমনে হইবেন, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আমি এবার হমু আবার। জি বড় ভাই, আমি ইমাম সাহেব আছে না, ছেলেটা খুব ভালো, ছেলেটার বাড়ি করে ভাই। এই ছেলেটা বাড়ি হলো ভামন বাড়ি, কিন্তু এই ইমামটা আসার পরে ভাই খেয়াল করছেন না, আমাদের সমাজে অনেক পরিবর্তন ঘটছে। এই যে আপনি ছেলে জয়নাল, প্রথমে সে তো পরিবর্তন হয়েছে। এই যে সে বন্ধু বান্ধব লয়ে আড্ডা দিত, তারপরে তাস খেলতো, জুয়া খেলতো, এখন সবকিছু ছাড়িয়ে দিয়ে কিন্তু সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ তুই ঠিকই কইছিস, হুজুর আসার পরে অনেক পরিবর্তন হয়েছে। আগের পোলাপানে ধর মদ জুয়া এসব নিয়ে মেতে থাকতো, এখন দেখ নামাজ পড়ে, পোলাপান পাঁচ ওয়াক্ত, সবকিছু ভালো কাজ করে। হ্যাঁ ভাইয়া ঠিকই বলছেন, ছেলেটা আসলেই খুবই ভদ্র, আমার খুব ভালো লাগে ছেলেটা। তো ছেলেটারে এখানে লক্ষ্মীপুরে রেখে যাওয়া যায় না কিভাবে ভাই? আমাদের আলিশা আছে না, আলিশার ব্যাপারে দেখো না। ভালো কথা মনে করছেন ভাই, আপনি সুন্দর একটা প্রস্তাব দিয়েছেন, আমি চাই ছেলেটার সাথে এটা কথা বলে দেখি। তাইলে তো ছেলেটা আমাদের এখানে থাকি গেল, ভালো একটা ছেলে। হ্যাঁ দেখ ব্যাপারটা আলোচনা করে দেখ। আলিশার লগে বিয়ে দিলে তো খুবই চমৎকার হয়, আমরা একটা ভালো হুজুরও পাইলাম, আবার ভালো একটা জামাইও পাইলাম, জামাইয়ের মতো একটা জামাই। সে তাহলে তুই ব্যাপারটা নিয়ে আলাপ কর। আচ্ছা ভাই তাহলে আমি এই বিষয়টা নিয়ে একটু আলাপ করি। হ্যাঁ হ্যাঁ তুই ব্যাপারটা নিয়ে আলাপ কর। সাংসারিক হবে ওরা তো ধরেন বড় লোক মানুষ, ওরা কি সাংসারিক হবে? আবার ওরা আলদা মডার্ন এই বর্তমান যুগের মানুষ মেয়ে, ওদের সাথে আমার সাথে কখনোই খাপ খাইবে না ভাই। আপনি চেয়ারম্যান সাহেব বলে দিয়েন হুজুর, ক্ষমা হুজুর রে যেন ভুল না বুঝে। হুজুর আমি এখানে রাজি না, আপনি চেয়ারম্যান রে অন্য একটা দেখতে বলবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা জনাল ভাই, আপনার ইয়ে সাসা এটা কি শুরু করছে? আপনার সাসা আপনার বোন আলিশা আছে না, আলিশারে বিয়ে দেওয়ার জন্য দেয় যায় ওই? না 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 বুঝছি বুঝছি, বিষয়টা আমি বুঝছি, আমি বুঝছি বুঝছি বুঝছি, মেম্বার সাহেব বুঝছি। আমি তারপরে বলছি যে এটা ঠিক না, কারণ হুজুর হলো একজন পরাজগার মেয়ে খুঁজতেছে, আর আমাদের আমরা তো আধুনিক ফ্যামিলি বলাবান, আমার বোন আলিশা সেও আধুনিক। আমি আমি আপনারে কইছি যেটা ঠিক না, হুজুর চাকরি ছেড়ে চলে যাবো। আমাদের মতো খারাপ লোক গুলো হুজুরের কারণে আমরা ভালো হয়েছি, তারপরে আমি তো অনেক পয়সা ঠিক আছে।